ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশিক আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যারা শিক্ষার্থী আসো ভিডিওটি তাদের জন্য তোমাদের এবার অটো পাস দেওয়া হচ্ছে স্কুল কলেজ খোলা না গেলে অনলাইন ও টিভির ক্লাসের জোর অর্থাৎ যদি স্কুল কলেজ খোলা না যায় তাহলে অনলাইন এবং টিভিতে তোমাদের ক্লাস করানো হবে অর্থাৎ অটো প্রমোশনই তোমরা পেয়ে যাচ্ছ মনে করো করোনা সংক্রমণের শুরু থেকেই বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের সতেরোই মার্চ থেকে টানা পনেরো মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কার্যকারী কোনো পদক্ষেপ নিতে পারেনি সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থাৎ করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসা যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না কোভিড সংক্রান্ত যাবতীয় কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি পরামর্শ অনুযায়ী করোনা সংক্রমণের পাঁচ শতাংশ কমে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে অর্থাৎ ডাব্লু সংস্থার একটা প্রবাদ আছে যে করোনা পরিস্থিতি যদি পাঁচ শতাংশ নিচে কমে না আসে তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না অর্থাৎ বর্তমানে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী তাই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে খুলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয় এদিকে স্কুল খোলার আগে শিক্ষার্থীদের করোনার টিকা দিতে চায় সরকার এসব কারণে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা কেউ বলতে পারছে না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের করোনার টিকা দিতে চায় সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যে কবে খুলবে কেউ কিন্তু সেটা এখনও বলতে পারছে না অন্যদিকে গত বছরে শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী কোনো পড়াশোনা হয়নি পরীক্ষা ছাড়াই পরবর্তীতে উত্তীর্ণ হয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ দু হাজার বিশ সালে যারা শিক্ষার্থী ছিল তাদের তো কিন্তু কোনো পরীক্ষা হয়নি তাদেরকে অটো প্রমোশন দিয়ে পরবর্তী ক্লাসে উঠে দেওয়া হয়েছে আবার চলমান শিক্ষাবর্ষ প্রায় অর্ধেককে চলে যাচ্ছে এভাবে করে সময়গুলো চলে গেলেও শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তাই স্কুল কলেজ খুলতে দেরি হলেও কি হবে এমন প্রশ্ন সব এখন সবার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তো বর্তমানে খুলছে না এখন অভিভাবকের পাশাপাশি শিক্ষার্থীদের মনেও একটা প্রশ্ন যে যদি শিক্ষা প্রতিষ্ঠান না হল না খুলে তখন আমাদের কি হবে আমরা কি অটো প্রমোশন পাবো না আমাদের পরীক্ষা হবে তো এখানে যে করোনা পরিস্থিতি এটা এক হিসাবে ধরে নেওয়া যায় যে এবছরও বার্ষিক পরীক্ষা হচ্ছে না অর্থাৎ পূর্ব বছরের মতোই তোমাদের অটো প্রমোশন দিয়ে অনলাইনে ক্লাস করিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে উঠে দেওয়া হবে বর্তমানে অনলাইন ক্লাস করার ক্ষেত্রে যেসব ঘাটতি সমস্যা রয়েছে তা দূর করা হবে এছাড়া রেডিও এবং টেলিভিশনের পাঠদানের প্রতি গুরুত্ব দেওয়া হবে সব শিক্ষার্থী যাতে টেলিভিশনের মাধ্যমে পাঠদান দেখতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তাদের কাছে ইন্টারনেট সংযোগ নেই বা অনলাইন ভিত্তিক কোনো সুযোগ সুবিধা নেই তাদের তাদেরকে এই সমস্যা থেকে যত তাদের সম্ভব দূর করা যায় সে বিষয়ে সরকার ভাবছে অনলাইন ক্লাস টিভি ক্লাস এবং অ্যাসাইনমেন্টের প্রতি আরও জোর দেওয়ার কথা বলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক তিনি বলেন তিনি বলেন করোনা যদি না কমে বা যদি কমেও আমাদের এই তিনটি বিষয় নিশ্চিত করতে হবে সব শিক্ষার্থী যেন এই কার্যক্রমে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করতে হবে অর্থাৎ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন যে করোনা পরিস্থিতি যদি না কমে বা যদিও কমে আমাদের এই তিনটি বিষয়ের ওপর নিশ্চিত রাখতে হবে অর্থাৎ টিভি ক্লাস অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে তারা একটু মনো একটু হলেও মনোযোগী থাকে সেই বিষয়ে তারা নিশ্চিত করতে চাচ্ছে এদিকে অনলাইনে ক্লাসের প্রতি শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের যে উৎসাহ ভাটা পড়েছে সেটাও মনে করেছেন মাউসীর কর্মকর্তারা তারা বলেছেন অনলাইনে যাতে কারো উৎসাহ না কমে এবং সকলে যেন অনলাইনে কার্যক্রম অংশ নিতে পারে জন্য মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ সরকার যখন অনলাইনে কাজ ক্লাস শুরু করে তখন কিন্তু অধিকাংশ শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করেছে করা কিন্তু যখনই দিন দিন সময় বৃদ্ধি পাচ্ছে তখনই তারা অনলাইন থেকে মনোযোগ তাদেরকে সরে যাচ্ছে তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব অনলাইন গেম ইত্যাদির মাধ্যমে তারা সময় কাটাচ্ছে গত বছরের গত শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্টের পদ্ধতি চালু করেছিল তা ব্যাপক সারা পাওয়া গেছে বলে মনে করেন মাউসি এ কারণে এই পদ্ধতি চালু রাখা হবে এবং আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি অর্থাৎ দু সালে যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়েও তারা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী ক্লাসে উঠিয়ে দিয়েছিল এবছরও সেই চিন্তা ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় তবে এখানে এ কথার উপর এই প্রতিবেদনের উপর ভিত্তি করে বোঝাই যাচ্ছে যে এবছর আর শিক্ষা প্রতিষ্ঠান এবছর যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলে তাহলে তাহলে এবছরও অটো প্রমোশন দিয়ে পরবর্তী ক্লাসে উঠিয়ে দেওয়া হবে তবে পাবলিক যে দুটি বিষয়ে পরীক্ষা আছে এসএসসি এবং এইস তাদের কিন্তু অটো প্রমোশন দেওয়া হচ্ছে না সরকার একটা কথার উপরই জোর দিয়ে ভিত্তিদের বসে আছে যে তাদেরকে যে কোনোভাবেই হোক চুরাশি দিন এবং ষাট দিন কর্মদিবস ক্লাস করিয়ে তাদেরকে পরীক্ষা নিয়ে তাদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যম পরীক্ষা নিয়ে তাদেরকে মূল্যায়ন করা হবে তো বন্ধুরা এই যে প্রতিবেদন এই প্রতিবেদনের উপর ভিত্তি করে আপনার কি মতামত প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে এই মুহুর্তে খোলা উচিত নাকি অটো প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উঠিয়ে দেওয়া উচিত সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছে একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করলে হবে কি আমরা যদি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি তাহলে আপনাদের কাছে তৎক্ষণাৎ শিক্ষা সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন তো একে এই প্রতিবেদনের কথার মূল কথা এটাই দাঁড়ায় যে এবছরও বার্ষিক পরীক্ষা হচ্ছে না তো অনলাইনের মাধ্যমে তারা ক্লাসগুলো করিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে যাচ্ছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন এক আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন সুস্থ মতো জীবনযাপন করুন খোদা হবে